রাজধানীর বারডেম হাসপাতালে ডাক্তারদের টানা দ্বিতীয় দিনের কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হাসপাতালে প্রবেশ করতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রোগীরা। ইনডোরে চিকিৎসা সেবা অব্যাহত থাকলেও জরুরি বিভাগে কোনো নতুন রোগী ভর্তি করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক্তাররা। সংবাদ সম্মেলনে একথা জানানোর পর শাহবাগে অবস্থান নেন বিক্ষুব্ধ ডাক্তাররা। দেখুন ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন বারডেম হাসপাতালে, কিন্তু ফাঁকা কাউন্টার ও ডাক্তারদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তির শিকার তারা। এই গড়বো তালা দেওয়া ছিল তো ডুকু গেমবে ওই মেইন গেট দা ডুকছি আমি নোয়াখালী থেকে আসছি, আসার পরে এখানে দরজা বন্ধ। ওখানকার লোকজন জিগাইলাম, আমারে বলতেছে যে হাসপাতাল বন্ধ, আপনারা সামনে রবিবার আসেন। এই অবস্থায় সংবাদ সম্মেলনে কথা বললেন বারডেমের ডাক্তাররা। তারা বলেন 40 থেকে 50 জন বহিরাগত ডাক্তারদের উপর যে হামলা চালিয়েছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। আমাদের জানমালের নিরাপত্তা এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার আমরা চাচ্ছি, এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত, যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। একই সাথে ইনডোর, সিসিইউ, আইসিইউ ও ইমার্জেন্সি ব্যতীত নতুন করে কোনো রোগীকে হাসপাতালে ভর্তি করা হবে না বলেও জানান তারা। সিসিইউ এবং আইসিইউতে পুরো দমে কাজ চলছে। এখানে এই মুহূর্তে যেটা বন্ধ আছে সেটা হচ্ছে আমাদের আউটডোর সার্ভিসটা বন্ধ আছে, অর্থাৎ রুটিন যে কাজগুলো সেগুলি বন্ধ আছে, কিন্তু জরুরি যেসব রোগী আউটডোরে আসছেন তারা ইমার্জেন্সিতে কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন। এদিকে জরুরি বিভাগের রোগীদের সাথে কথা বললে তারা জানান ডাক্তাররা বহির্বিভাগে আসা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন না। ডাক্তার নাই আমাদের রুমে, ডাক্তার নাই জানেন, আমার মনে রোগীর অবস্থা বহুত খারাপ, আমি এখন ঠিক আছে ভাবতে পারছি না, কই না যাবো, রক্ত পরীক্ষা করছি, পরে পরে ডাক্তার দেখান, উপরে গেছি নিচে গেছি একই অবস্থা, মানে এখন না ডাক্তার নেই। তবে চিকিৎসকরা শীঘ্রই এমন সিদ্ধান্ত বদলে রোগীদের সেবায় পুনরায় কাজ শুরু করবেন এমনটাই প্রত্যাশা সেবা নিতে আসা রোগীদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।